ওম নমো ভগবতে শ্রী রামকৃষ্ণায়। মঞ্চে উপবিষ্ট শ্রীমৎ স্বামী বিমলাত্মানন্দজি মহারাজকে প্রণাম, শ্রীমৎ স্বামী বোধসারানন্দজি মহারাজকে প্রণাম, শ্রীমৎ স্বামী নিখিলেশ্বরানন্দজি মহারাজকে প্রণাম, স্বামী তত্ত্বসারানন্দজি মহারাজকে প্রণাম এবং সামনে উপস্থিত শ্রীমৎ স্বামী ভজনানন্দজি মহারাজ, শ্রীমৎ স্বামী বলভদ্রানন্দজি মহারাজ এবং অন্যান্য পূজনীয় সন্ন্যাসী ব্রহ্মচারী মহারাজদের প্রণাম জানাই। অ্যান্ড মাই লাভ অ্যান্ড বেস্ট উইশেস টু ইয়াং বিবেকানন্দ ব্রিগেড। স্বামী বিবেকানন্দ ভারতবর্ষ সম্বন্ধে অন্তত তিনটি বিশেষভাবে উল্লেখযোগ্য ভবিষ্যৎবাণী করেছিলেন। প্রথম, ভারত অভাবনীয়ভাবে স্বাধীনতা লাভ করবে। India would be free in another 50 years and freedom would come in an unusual way. দ্বিতীয়, ইংরেজ বিদায়ের পর ভারতের মাথা ব্যথার কারণ হবে চীন। 1962-তে তার প্রথম প্রকাশ আমরা দেখেছি। অবশ্য বর্তমানে স্বৈরতন্ত্রী এবং কমিউনিস্ট চীন সারা পৃথিবীর পক্ষেই এক আপদ স্বরূপ হয়েছে। তৃতীয়, ভবিষ্যৎ ভারত অতীত ভারতের চেয়েও আরও উজ্জ্বলতর হবে। ইন্ডিয়া উড রাইজ টু গ্রেট হাইটস অফ প্রসপারিটি অ্যান্ড পাওয়ার ফার মোর দ্যান শি হ্যাড ডান ইন দ্য পাস্ট। দেখুন, স্বামী বিবেকানন্দ যখন স্বাধীন এবং গৌরবোজ্জ্বল ভারতের রূপরেখা নির্মাণ করছিলেন, তখন ভারতবর্ষের বহু মানুষের মনেই ভারতের স্বাধীনতা এক কল্পনা বিলাস, এক ফ্যান্টাসি বলে অনুভূত হতো। তাছাড়াও বহু ভারতীয় মনে করতেন যে ইংরেজ শাসন ভারতের পক্ষে অত্যন্ত মঙ্গলকর। এবং আরও দুঃখের বিষয়, আপনারা অবাক হবেন যদি এই ঘটনাটা শোনেন, সেটি হচ্ছে 1857-র যখন মহাবিদ্রোহ, সেই মহাবিদ্রোহে স্বাধীনতাকামী ভারতীয়রা পরাজিত হয় এবং অত্যাচারী শাসক ইংরেজরা জয়ী হয়, তখন আমাদের এই কলকাতার বুকে তথাকথিত শিক্ষিত বুদ্ধিজীবীদের সমাজ, ব্রাহ্ম সমাজ এক বিশেষ সভার আহ্বান করেছিল। সেই সভার মূল উদ্দেশ্য যে পরমপিতা পরমেশ্বরের কাছে বিশেষ উপাসনার মাধ্যমে কৃতজ্ঞতা জ্ঞাপন করা। সত্যি কথা বলতে কি, স্বামী বিবেকানন্দ না থাকলে আমরা স্বাধীনতা পেতাম না এবং ভবিষ্যৎ ভারতের কোনো উজ্জ্বল রূপরেখাও তৈরি হতো না। আপনাদের নিশ্চয়ই মনে আছে, স্বাধীন ভারতবর্ষের প্রথম গভর্নর জেনারেল সি রাজাগোপালাচারীর সেই কথা, যদি স্বামী বিবেকানন্দের আবির্ভাব না হতো তাহলে আমাদের ধর্ম লুপ্ত হয়ে যেত এবং আমরা আমাদের স্বাধীনতা পেতাম না। বাট ফর হিম উই উড হ্যাভ লস্ট আওয়ার রিলিজন অ্যান্ড উই উড নট হ্যাভ গেইনড আওয়ার ফ্রিডম। স্বামী বিবেকানন্দা সেভড হিন্দুইজম অ্যান্ড সেভড ইন্ডিয়া। বেশ, লেটস সাপোজ স্বামী বিবেকানন্দা কামস টু ইন্ডিয়া অফ টুডে। 6 মাস হলো তিনি ভারতবর্ষে এসেছেন। তার তৃতীয় ভবিষ্যৎবাণী কতখানি সফল হয়েছে তা দেখতে এসেই দেখলেন যে ভারতের সফল চন্দ্রাভিযান এবং পৃথিবীর মধ্যে ভারতই প্রথম দেশ যে সাউথ পোলার রিজিয়নে সফল অবতরণ এবং অনুসন্ধানে সমর্থ হয়েছে। তারপরে তিনি দেখলেন যে সারা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশগুলির একটি সম্মেলন ভারতবর্ষেই অনুষ্ঠিত হচ্ছে, G20 সম্মেলন, দ্যাট ইজ দ্য টপ 20 countries in the world, এবং সেই সম্মেলনের নেতৃত্ব দিচ্ছে ভারতবর্ষ। যখন অনেকেরই ধারণা হয়েছিল যে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধের প্রেক্ষিতে এই বিশেষ সম্মেলন ব্যর্থ হবে, তখন থ্যাঙ্কস টু ইন্ডিয়াস লিডারশিপ অ্যান্ড ডিপ্লোম্যাসি এই সম্মেলন সম্পূর্ণভাবে সার্থক হয়। সো মাচ সো যে সমস্ত রাষ্ট্র নেতারা সহমত সূচক এক বিবৃতি পেশ করেন। এসব দেখে স্বামীজি নিশ্চয়ই খুশি। আজ থেকে কয়েক দশক আগেও আমরা দেখেছি যে সাধারণভাবে আন্তর্জাতিক মঞ্চে ভারতবর্ষ ছিল লাস্ট বেঞ্চার অর থার্ড বেঞ্চার, বর্তমানে ভারতবর্ষ টপার। মাত্র কয়েক দশক আগে মাত্র কয়েক দশক আগে আমাদের মনে আছে, তখন আমরা ছাত্র ছিলাম, যে আমাদের ভারতের বুকে দাঁড়িয়ে মার্কিন রাষ্ট্রদূত এটি উদ্ধত মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন যে হোয়াট ডাজ ইন্ডিয়া এক্সপোর্ট এক্সেপ্ট কমিউনিকেবল ডিজিজ। ভারত তো বিশ্বকে একটি মাত্র জিনিস রপ্তানি করতে পারে, সেটি হচ্ছে সংক্রামক ব্যাধি। আজ যদি মইনিহান সাহেব জীবিত থাকতেন তাহলে আমরা মুখের উপর পরিষ্কার বলতে পারতাম যে কেবলমাত্র এই বছরে 2022-2023 এই এক ইকোনমিক ইয়ারে আমরা তোমাদের আমেরিকাকে $112.47 বিলিয়ন অর্থাৎ প্রায় 10 লক্ষ কোটি টাকার ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টস এবং ওষুধপত্র ইত্যাদি রপ্তানি করেছি। শুধু তাই নয়, গত 10 বছরে দেখা গিয়েছে যে হাজার হাজার আমেরিকান ভারতবর্ষে আসছেন। কেন? এই কারণে যে অত্যন্ত সুলভে বেস্ট চিকিৎসা পাওয়ার জন্য, এবং ডেটা ঠিক বলছে যে এ পর্যন্ত ওরা আসার ফলে আমাদেরকে দিয়েছে $7,400 মিলিয়ন অর্থাৎ 60,000 কোটি টাকা। আরেকজনের কথা বলা যাক, ইংল্যান্ডের কথা। ভারতবর্ষ যখন স্বাধীনতা অর্জন করেন তখন বেজায় ক্ষুব্ধ হয়েছিলেন ইংল্যান্ডের 11 বছরের প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল। বেজায় ক্ষুব্ধ হয়ে তিনি মন্তব্য করেছিলেন এবার ভারতবর্ষ জাহান্নামে যাবে। বিধির কি বিধান! বরং সেই দেশকে জাহান্নামে থেকে বাঁচাতে সেই দেশের হাল ধরতে হয়েছে ভারতীয় বংশোদ্ভূত এক হিন্দু যুবক যার নাম ঋষি সুনক। এবং যে ইংল্যান্ড একসময় ভারতবর্ষকে সম্পূর্ণ লুণ্ঠন করেছিল, $45 ট্রিলিয়ন ভারতীয় মুদ্রায় এটা বোঝা যাবে না, সেই ইংল্যান্ডকে পেছনে ফেলে আজকের ভারতবর্ষ ওয়ান অফ দ্য টপ 5 ইকোনমিক পাওয়ার্স ইন দ্য ওয়ার্ল্ড, অ্যান্ড দ্যাট অ্যাপার্ট ইন্ডিয়া ইজ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং মেজর ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড। আমাদের মনে আছে, যারা এখানে বয়োজ্যেষ্ঠ তারা নিশ্চয়ই মনে রেখেছেন যে ওয়ার্ল্ড ব্যাংকের দীর্ঘদিনের প্রধান ছিলেন রবার্ট ম্যাকনামারা। তিনি একবার মন্তব্য করেছিলেন যে ইন্ডিয়া উড অলওয়েজ সার্ভাইভ অন দ্য এইড ফ্রম দ্য ওয়েস্ট। ভারতবর্ষ ততদিনই বেঁচে থাকবে যতদিন পশ্চিমী দেশগুলো সাহায্য ভিক্ষা করে যাবে। আনফর্চুনেটলি রবার্ট ম্যাকনামারা নেই, কিন্তু মাত্র 1 বছর আগেই আমরা দেখেছি যখন ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ চূড়ান্ত পর্যায়ে চায়, এমনকি পশ্চিমী দেশগুলো চাল চাই গম চাই বলে রব তুলেছিল, তখন আমাদের ভারতবর্ষ 12টি দেশকে 18 লক্ষ টন গম দিয়ে সাহায্য করেছিল। এবং সেই সঙ্গে সঙ্গে প্রসঙ্গত উল্লেখ করা যায় যে চাল এবং গম উৎপাদনে দ্বিতীয় বৃহত্তম দেশের নাম ভারতবর্ষ, এবং পৃথিবীতে সর্বাধিক চাল রপ্তানিকারক দেশটির নামও ভারতবর্ষ। দ্য লার্জেস্ট এক্সপোর্টার অফ রাইস অ্যান্ড দ্য সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্টার অফ হুইট। বলাই বাহুল্য, এসব দেখে স্বামীজি নিশ্চয়ই খুশি, লেকিন ক্যা হাম বল সকতে হ্যাঁ জো হামারে পাস স্বামীজি কে সপনে কা ভারত মিল গয়া। আমরা কি তাই বলতে পারি? আমাদের তুলনা হচ্ছে অতীত ভারত, অতীত ভারতের চেয়েও গৌরবোজ্জ্বল হবে। এবার অতীত ভারতের সঙ্গে কম্পিটিশনে নেওয়ার আগে আসুন আমরা একবার দেখে নিই যে অতীত ভারত কেমন ছিল। আমরা সবাই জানি যে স্বামী বিবেকানন্দ অতীত ভারতবর্ষ সম্বন্ধে অত্যন্ত গর্বিত ছিলেন, এবং আমরাও গর্ববোধ করি। কিন্তু কেন আমরা গর্ববোধ করি, কেন স্বামী বিবেকানন্দ অতীত ভারত নিয়ে গর্ব করতেন, এই প্রশ্নের উত্তর দিয়েছেন ফরাসি ঐতিহাসিক ভারত তত্ত্ববিদ মিশেল ড্যানিনো। স্বামী বিবেকানন্দ জন্মজয়ন্তী উপলক্ষে ম্যাড্রাস আইআইটিতে একটি অনুষ্ঠান হয়েছিল। সেই অনুষ্ঠানের অন্যতম বক্তা ছিলেন মিশেল ড্যানিনো, এবং তিনি তার বক্তৃতার বিষয় নির্ধারণ করেছিলেন ওয়াই বি প্রাউড অফ বিইং অ্যান ইন্ডিয়ান। ভারতীয় হিসেবে আমরা গর্ব করব কেন? তিনি নিজেকে ভারতীয় বলতে গর্ববোধ করতেন, এবং তিনি পরিষ্কারভাবে দেখিয়েছেন নানা যুক্তি তথ্য দিয়ে অন্তত 12টি কীর্তি কাহিনী, যা সারা পৃথিবীতে অনন্য একমাত্র ভারতবর্ষেই সম্ভব হয়েছে। এবং এর কারণ হিসেবে তিনি এই 12টি কীর্তির কথা বললেন, একটা দুঃখের কথা বললেন যে দেয়ার ইজ নো অ্যাটেম্প্ট টু গ্লোরিফাই দিস পার্টিকুলার অ্যাসপেক্ট ইন হিজ ওয়ার্ডস, ওয়েদার ইট ইজ টেকনোলজি অর স্পিরিচুয়ালিটি, ইকোলজি অর ডেমোক্রেসি, art, architecture or literature, pure science or material science, India was on top. कब? जब यूरोप के बहुत सारे देश अंधकार में डूबे हुए थे. When most of the European countries were steeped in ignorance and poverty. যাই হোক, বক্তৃতার শেষ পর্যায়ে তিনি একটা কথা বললেন যে আচ্ছা, আপনারা হয়তো ভাবছেন যে ভারতবর্ষ এই করেছে ওই করেছে, ভারতবর্ষ কি করতে পারেনি এমন কি কিছুই নেই? উনি বললেন যে হ্যাঁ, ভারতীয় একমাত্র দেশ যে এত শক্তিশালী হয়েও সামরিক দিক দিয়ে কোনো দেশের ধন সম্পদ লুণ্ঠন করেনি, এবং ভারতীয় একমাত্র দেশ যে আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড আদি বাসিন্দাদের উৎখাত বা হত্যা করে বড় হয়নি, উপনিবেশ স্থাপন করেনি, মুসলমান এবং খ্রিস্টানদের মধ্যে ক্রুসেডের মতো কোনো ধর্মযুদ্ধ হয়নি, এবং স্বদেশে নির্যাতিত, অন্যান্য দেশে প্রত্যাখ্যাত আদি পার্সি, ইহুদি এবং আদি খ্রিস্টানদের আশ্রয় দিতে, সম্মানের সঙ্গে আশ্রয় দিতে কোনো কুণ্ঠাবোধ করেনি। এবং সেই সঙ্গে সঙ্গে আরেকটি তথ্য যেটা খুব সাম্প্রতিক গবেষণায় প্রমাণিত হয়েছে, যে ভারতবর্ষ অর্থনৈতিক সমৃদ্ধিতে বিশ্ব সেরা ছিল 100 বছর নয়, 200 বছর নয়, প্রায় 1700 বছর। ইকোনমিক সুপার পাওয়ার ফর 1700 ইয়ার্স। আচ্ছা, সেই অতীত ভারতবর্ষে আমাদের পূর্বপুরুষ কেমন ছিলেন? 3য় শতাব্দীতে এসেছিলেন লিবিয়ান একজন খ্রিস্টান যাজক এরিয়াস। তিনি গ্রিস এছাড়া বিভিন্ন দেশ ভ্রমণ করে অবশেষে ভারতবর্ষে আসেন। ভারতবর্ষ ভ্রমণ করে তিনি একটি মন্তব্য করেছিলেন যে নো ইন্ডিয়ান ইজ নেভার নোন টু টেল অ্যান আনট্রুথ, নো ইন্ডিয়ান ইজ এভার নোন টু টেল অ্যান আনট্রুথ। ভারতবাসী কখনো মিথ্যা কথা বলতে জানে না। তারও প্রায় 600 বছর আগে এসেছিলেন গ্রিক পর্যটক মেগাস্থিনিস। দিন কয়েক আগে তার ভারত ভ্রমণ, ভারত বৃত্তান্ত আমি পড়ছিলাম, অবাক হচ্ছিলাম। তিনি তুলে ধরেছেন যে আমাদের পূর্বপুরুষ শৌর্যে, বীর্যে, নৈতিকতায় এত মহান ছিলেন, এবং তার দৃষ্টিতে ভারতবর্ষের সবাই স্বাধীন, কেউ কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করে না, কেউ কারো তাঁবেদারি করে না। ঠিক তার ইংরেজির এই দুটি অনুবাদ অসাধারণভাবে তিনি আমাদের পূর্বপুরুষদের কথা বলেছিলেন। এর 1000 বছর বাদে আপনারা সবাই জানেন, আমরা সবাই জানি যে হিউয়েন সাং এসেছিলেন, চীন দেশের ছাত্র, এবং পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় নালান্দায় পড়াশোনা করতে। তিনি একটি মন্তব্য করেছিলেন যে ইন্ডিয়ানস আর ডিস্টিংগুইশড by their straightforwardness and honesty of character. আশা করি আমাদের কাছে এখন পরিষ্কার যে স্বামী বিবেকানন্দের স্বপ্নের ভারতের পথে আমরা কতদূর এগিয়েছি। স্বাভাবিকভাবেই আমাদের মনে একটা প্রশ্ন জাগে যে কোন আদর্শকে অবলম্বন করে আমাদের পূর্বপুরুষ ভোগে বেগবান এবং ত্যাগে মহিয়ান ছিলেন, দ্বিতীয়ত আমাদের এখন কি করণীয়? এই দুটি প্রশ্নের উত্তরের জন্য একটি ঘটনা স্মরণ করি। 1902 সালে স্বামী বিবেকানন্দের মহাপ্রয়াণ, তাঁর মানসকন্যা ভগিনী নিবেদিতা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন। তার একটি উদ্দেশ্য স্বামীজির ভাবাদর্শে দেশের জাগরণ। কলকাতা থেকে গেলেন ম্যাড্রাস, ম্যাড্রাস থেকে গেলেন বম্বে, বম্বে থেকে গেলেন পুনে, পুনে থেকে এলেন পাটনা, পাটনার পর এলেন বুদ্ধগয়ায়, এবং বুদ্ধগয়ায় তার শেষ রাত্রি। এরপর তিনি যাবেন লখনৌ। প্রত্যক্ষদর্শীর বিবরণ, হঠাৎ করে দেখা গেল যে ভগিনী নিবেদিতা কান্নায় ভেঙে পড়েছেন। বলছেন, উই হ্যাভ ফেল্ড, দ্য কান্ট্রি হ্যাজ নট বিন রাউজড ফ্রম স্লাম্বার। কই, এখনও তো আমার দেশবাসীর মোহনিদ্রা ভাঙল না। When will the nation be conscious of its glorious heritage? কবে আমাদের দেশের যে গৌরবময় ঐতিহ্য আছে সেই ঐতিহ্য সম্পর্কে সচেতন হবে? The true spirit of India, ভারতের যে অন্তর্নিহিত শক্তি, what once made the glory of the world and the heart of Asia has not been roused. ভারতের যে অন্তর্নিহিত শক্তি, যে শক্তির বিকাশের ফলে ভারত বিশ্ব সেরা ও এশিয়ার প্রাণরূপে বন্দিত হয়েছিল, কীর্তিত হয়েছিল, সেই প্রাণ শক্তি আজ কোথায়? বেশ, কিন্তু আমাদের মনে প্রশ্ন, কি সেই প্রাণ শক্তি? আসলে দেখুন, প্রত্যেক দেশেরই একটা মৌল প্রেরণা বা চালিকা শক্তি থাকে। ভারতের ক্ষেত্রে কি জীবনী শক্তি কি? স্বামীজির স্পষ্ট উত্তর ধর্ম। তবে হ্যাঁ, অভারতীয়রা ধর্মকে যেভাবে ফেথ বলে সেটি নয়, অর্থাৎ একটি ধর্মগ্রন্থে বিশ্বাস, এক প্রফেটে বিশ্বাস, একজনেরই স্মরণ না হলে পরিত্রাণ নেই, একটি মত একটি পথ, তা নাহলে তুমি জাহান্নামে যাও, তা নয়। তাহলে কি ভারতবর্ষে ধর্ম বা সনাতন ধর্মের মূল কথা হলো এক সত্য, তা সর্বত্র অনুসূত। ব্যবহারিক জগতে তার নাম ঈশ্বর, গড বা আল্লাহ, এই হচ্ছে আমাদের মূল কথা। এবং এক পরমেশ্বর সর্বভূতে আছেন এবং তার বাইরেও আছেন। তুমি হিন্দু হও, মুসলমান বা খ্রিস্টান, যে নামেই অভিহিত হও না কেন, প্রত্যেকের মধ্যেই তিনি আছেন, প্রত্যেকের মধ্যেই তিনি আছেন দেবত্ব এবং ঈশ্বরত্ব রূপে। অনন্ত শক্তি, অনন্ত পবিত্রতা, অনন্ত আনন্দ আমাদের মধ্যেই নিহিত আছে। এটি হচ্ছে সনাতন ধর্মের মূল কথা। এবং সেই দেবত্বের বিকাশ কিভাবে হবে, কোন পথে হবে, প্রত্যেক মানুষের রুচি অনুযায়ী তার সন্ধান দেয় এই সনাতন ধর্ম। সেই পথে এগোতে এগোতে প্রথমে অভ্যুদয় এবং পরে নিঃশ্রেয়স, মেটেরিয়াল প্রসপারিটি, জাগতিক সমৃদ্ধি এবং সেই সঙ্গে সঙ্গে আধ্যাত্মিক উপলব্ধি হয়। অর্থাৎ সনাতন ধর্ম যথাযথভাবে অর্থ, কাম এবং মোক্ষের দরজা খুলে দেন। এই ধর্মই আমাদের জাতীয় জীবনের মূল ভিত্তি এবং মেরুদণ্ড। ভারতের জ্ঞান বলুন, বিজ্ঞান বলুন, শিল্পকলা বলুন, সাহিত্য বলুন, যাই বলুন না কেন, সার্বিক উৎকর্ষতার কারণ এই ধর্মভাবনা, ভারতীয়দের ধর্মভাবনা। শুধু তাই নয়, এই ধর্মভাবনার জন্যই, ভারতীয়দের মজ্জাগত ধর্মভাবের জন্যই যুগ যুগ ধরে আমরা কত ঝড় ঝাপটা সমস্ত সামাল দিতে পেরেছি। আনন্দের কথা, বর্তমান বিশ্বে ভারতের এই যে মূল কথা, এই যে শক্তি, সেই শক্তির প্রতি আকর্ষণ হচ্ছে। এবং আমাদের নিজেদের জানতে হবে যে এই শক্তি সেইটি যেন কোনোদিন নির্বাপিত না হয়। একটা লক্ষ্য করুন, যে কথাটি বললাম যে আমাদের কেন সেই ঝড়ঝাপটার মোকাবিলা করতে পারলাম, যে ও ইসলামিক শক্তি সুদূর আরব থেকে মিশর, জর্ডন, তারপরে ইরান, ইরাক, আফগানিস্তান হয়ে যেখানে গেছে সেখানের অধিবাসীদের ধর্মান্তর করে সম্পূর্ণভাবে নতুন সংস্কৃতি, নতুন চিন্তাভাবনা জন্ম দিয়েছে, কেন ভারতবর্ষেই ফেল করলো? যে ইউরোপীয় শক্তি বিভিন্ন জায়গায় করে তারপরে ভারতবর্ষে এসেছে, একমাত্র এখানেই কেন তারা ফেল করলো, সেটা ভাবতে হবে। দেখুন, সারা পৃথিবীতে আমরা যদি দেখি যে পাঁচটি মূলত সভ্যতা এবং সংস্কৃতি কি কি, একটি হচ্ছে হেলেনিক, একটি হচ্ছে হেব্রাইক, আর একটি হচ্ছে চাইনিজ, একটি মায়া, আর একটি ইন্ডিয়ান। হেলেনিক, হেব্রাইক, গ্রিক, মিশরীয়, মায়া সভ্যতা শূন্যে বিলীন হয়েছে। চীন তার ভূখণ্ডকে অক্ষুণ্ণ রেখেছে, কিন্তু করুণ বিদায় জানিয়েছে তার সংস্কৃতিকে, তার বিরাট সংস্কৃতিকে। একমাত্র ভারতবর্ষই এখনও জন্মে, এখনও যে ভাবনা, যে চিন্তা নিয়ে এতদিন আছে, আরও 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 এটা একটা সাধারণ মানুষের কাছে বিস্ময়কর, মনীষীদের কাছে বিস্ময়কর। যে কথা বলছিলাম, যে আনন্দের কথা কি জানেন, বর্তমান বিশ্বে ভারতের এই যে প্রাণভোমরা, অর্থাৎ উদার এবং সমন্বয়ী সনাতন ধর্ম, তার প্রতি বিশেষ আগ্রহের সঞ্চার হয়েছে। একটি অন্তত উদাহরণ দিই। বেশ কিছুদিন আগে আমেরিকায় একটি সাপ্তাহিক পত্রিকা নিউজ উইক একটি প্রবন্ধ প্রকাশিত হয়েছিল। সেই প্রবন্ধের নাম হচ্ছে উই আর অল হিন্দুস নাও, আমরা এখন সবাই হিন্দু। ওরা ওইভাবে বলেছে যে কেন হিন্দু। প্রাবন্ধিক লিখছেন যে সাম্প্রতিক সমীক্ষায় দেখা যাচ্ছে যে জগৎ, জীব এবং ঈশ্বর সম্পর্কে আমেরিকানস আর বিকামিং মোর লাইক হিন্দুস অ্যান্ড লেস লাইক ট্র্যাডিশনাল খ্রিস্টানস। কীরকম? যে মার্কিনীরা যুগ যুগ ধরে হে স্বর্গস্থ পিতা বলে ঈশ্বরকে অভিহিত করেছিল, তার 84% মানুষ আজ বিশ্বাস করেন গড ইজ এভরিওয়্যার অ্যান্ড ইন এভরিথিং। তাছাড়া এটা শুধু আমেরিকাই নয়, এই শিক্ষিত উদারচেতা মানুষেরা সারা বিশ্বে এই সনাতন ধর্মের প্রতি বিশেষভাবে আকর্ষণ বোধ করছেন। তার কারণ এর সহিষ্ণুতা, এর গ্রহিষ্ণুতা, এর স্বাধীন চিন্তা এবং যুক্তিবোধকে বিশেষভাবে সম্মান জানানো। স্বাভাবিকভাবেই আপনারা জেনেছেন যে ব্রিটিশ প্রাইম মিনিস্টার ঋষি সুনাক তিনি নিজেকে প্রাউড হিন্দু বলে অভিহিত করেন, এবং আপনারা যারা হয়তো কিছুদিন আগে গত 18ই নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট পদের দাবিদার, অন্যতম দাবিদার বিবেক রামস্বামীর ইন্টারভিউ কি দেখেছেন? কি আত্মশ্রদ্ধা, কি আত্মবিশ্বাস, কি গর্বের সঙ্গে তিনি স্পষ্টত বলছেন যে ইয়াস, মাই হিন্দু ফেইথ হ্যাজ লেড মি টু দ্য প্রেসিডেন্সিয়াল ক্যাম্পেইন। এবং তারপর তিনি এই ধর্মের গরিমা এবং মহিমা বিশেষভাবে বিস্তারিতভাবে সেই ইন্টারভিউয়ার যিনি ছিলেন তাকে বললেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় কি জানেন, খুব সংকোচ হচ্ছে তাও না বলে পাচ্ছি না, যে আমাদের দেশে একদল ভারতীয়ই সনাতন ধর্মকে ছোট করে দেখাতে আপ্রাণ চেষ্টা করছেন। কি লজ্জার! এক প্রভাবশালী মন্ত্রীমশাই সনাতন ধর্মকে ম্যালেরিয়া, ডেঙ্গু, করোনা ভাইরাসের সঙ্গে তুলনা করে বলেছেন যে এই ধর্মে শুধু বিরোধিতা নয়, সম্পূর্ণ নির্মূল করতে হবে। আর এক বিখ্যাত রাজনৈতিক দলের এমপি এই কুৎসা প্রতিযোগিতায় নেমে মন্তব্য করলেন যে সনাতন ধর্ম হলো HIV, লেপ্রসির মতো ভয়ানক ছোঁয়াচে রোগ, শুধু ভারতে নয় সারা পৃথিবীর পক্ষেই ক্ষতিকর। এ মিনাস নট অনলি টু ইন্ডিয়া বাট অলসো টু দ্য হোল ওয়ার্ল্ড। যেভাবেই হোক একে শেষ করতে হবে। হোয়াট অ্যান অডাসিটি, হোয়াট অ্যান অডাসিটি! বেশ, আমাদের কি করণীয়? অবশ্যই এই অপপ্রচারের মোকাবিলা করতে হবে, তবে হ্যাঁ, ঔদ্ধত্য দেখিয়ে নয়, আবার অজ্ঞতা প্রসূত উদাসীনতাও নয়। আমরা এত উদার হব যে মসজিদের আজান কিংবা গির্জার ঘণ্টাধ্বনি শুনে মনে করব যে আমারই ইষ্ট উপাসনার ডাক, কিন্তু একই সঙ্গে বহুমূল্যে আত্মা ক্রয়ের যে কোনো চেষ্টার বিরুদ্ধে সরব হব। তবে হ্যাঁ, এসবের আগে নিজের দেশ এবং স্বধর্মকে জানব, দুই, স্বদেশ এবং ধর্মকে ভালোবাসব। তবে হ্যাঁ, দেখতে হবে এই ভালোবাসা যেন আমি ক্রিকেট খেলি না, ক্রিকেটকে ভালোবাসি, তেমন যেন না হয়। তার কারণ কি জানেন? সত্যিকারের ভালোবাসা এক অনুশীলন সাপেক্ষ ব্যাপার। কি অনুশীলন করতে হবে সে বিষয়ে অধ্যাপিকা সুমিতা রয় স্পষ্ট করে বলেছেন, সেটি নিশ্চয়ই মনে আছে। তো অনুশীলনের প্রথম ধাপে আমরা কি করতে পারি? আমরা যারা এখানে উপস্থিত রয়েছি, পূজনীয় নিখিলেশ্বরানন্দজি মহারাজও আমাদের উদ্দেশ্যে বলেছেন, সুমিতা রায়ও এই কথাটা বলেছেন যে অন্তত এই বিষয়ের ওপর স্বামীজির ভারতবর্ষ, স্বামীজির ধর্ম ইত্যাদি জানতে হলে লেকচার্স ফ্রম কলম্বো টু আলমোড়ার অন্তত দুটি বক্তৃতা পড়া এবং আলোচনা করা দরকার। প্রথমটি হচ্ছে দ্য ওয়ার্ক বিফোর আস, বাংলায় আমাদের উপস্থিত কর্তব্য, আর দ্বিতীয় হচ্ছে দ্য ফিউচার অফ ইন্ডিয়া, ভারতের ভবিষ্যৎ। আর তারপর স্বামীজির 1893 11ই সেপ্টেম্বরের বক্তৃতা, এ পেপার অন হিন্দুইজম। যদি আমরা আমাদের কর্তব্য পালন না করি তাহলে আমাদের সামনে ভয়ঙ্কর বিপদ। স্বামী বিবেকানন্দ দুটি আশঙ্কার কথা বলেছিলেন। কি কি আশঙ্কা? প্রথম, তাহলে ভারতবর্ষ থেকে ধর্ম সম্পূর্ণভাবে লুপ্ত হয়ে যাবে, এবং দ্বিতীয় আশঙ্কা, বাহ্য দেশীয় ধর্ম ভারতীয়রা গ্রহণ করিবে। স্বামী বিবেকানন্দর কথা, ইন্ডিয়ানস উইল এমব্রেস এ ফরেন রিলিজিয়ন। কিন্তু যদি তাই হয় তাহলে ভারতেরও মৃত্যু হবে, ভারতের মৃত্যু হলে সারা পৃথিবীর মৃত্যু হবে, এবং যা সমস্ত মূল্যবোধ, যে স্বপ্ন, সমস্ত কিছু কিন্তু নষ্ট হয়ে যাবে। আরেকটি কথা যেটি আমরা প্রথম ভাগে দেখেছি, শ্রীমৎ স্বামী ভজনানন্দজি মহারাজ, শ্রীমৎ স্বামী বলভদ্রানন্দজি মহারাজ, স্বামী সুপর্ণানন্দজি মহারাজ উল্লেখ করেছিলেন একটি বিষয়। দেখুন, সারা পৃথিবী কিন্তু ভারতবর্ষের দিকে তাকিয়ে আছে, তার কারণ এখন একটা শূন্যতার সৃষ্টি হয়েছে। কিসের শূন্যতা? সেটি হচ্ছে এই, এ পর্যন্ত পৃথিবীতে যত ইজম, কমিউনিজম, ইন্ডিভিজুয়ালিজম, ক্যাপিটালিজম, সোশ্যালিজম, সেকুলার হিউম্যানিজম, রেডিক্যাল হিউম্যানিজম, সব ব্যর্থ প্রমাণিত হয়েছে। ব্যর্থতার মূল কারণ হচ্ছে যে দেবত্বের অধিকারী মানুষকে ইকোনমিক ম্যান হিসেবে গণ্য করা হয়েছে, এবং কেবলমাত্র আর্থ সামাজিক কাঠামোর পরিবর্তনের চেষ্টা হয়েছে। স্বাভাবিকভাবেই সেটি এখন ব্যর্থ হয়েছে। সারা বিশ্ব কিন্তু তাকিয়ে আছে। আপনারা আপনারা দেখবেন পত্রপত্রিকায় সারা মনীষী তাকিয়ে আছেন ভারতবর্ষের এই প্রাণভোমরার দিকে। এই প্রাণভোমরাকে জাগিয়ে রাখতে হবে। সেই প্রাণভোমরা সনাতন ধর্মের নয়নের মণি হচ্ছে অদ্বৈত বেদান্ত। যেখানে দ্বৈত সেখানেই বিরোধ, সেখানেই সংঘর্ষ। এই অদ্বৈত বেদান্তের মধ্যেই রয়েছে সারা পৃথিবীকে একত্রিত করে না। এমন নয় যে সারা পৃথিবী এক রাষ্ট্রে রূপান্তরিত হবে, সেটি হয়তো হবে না, কিন্তু এটি হবে নানা বৈচিত্র্য বজায় রেখে একসঙ্গে চলার পথ। আমরা অবশ্যই ইতিবাচক, নেগেটিভিটির কোনো স্থান নেই স্বামী বিবেকানন্দের ডোমেনে। স্বামী বিবেকানন্দের আশীর্বাদ আমাদের মধ্যে আছে। আমরা কখনো হতাশায় ডুববো না। ভারতবর্ষের উজ্জ্বল তারা, সেটা দেখা যাচ্ছে। এবং আমরা সবসময় নিজেদের মনে রাখবো, আবৃত্তি করব এবং অনুভব করব, ইফ দ্য সান বাই দ্য ক্লাউড ইজ হিয়ার অ্যান্ড অ্যাবিট, দ্য ওয়েলকিন শোজ বাট গ্লুম, স্টিল হোল্ড অন ইয়েট এ হোয়াইল দ্য ব্রেভ হার্ট, দ্য ভিক্টরি ইজ শিওর টু কাম। সূর্য যদি মেঘাচ্ছন্ন হয় কিছুক্ষণ, যদি বা আকাশ আরো বিষণ্ণ গম্ভীর, ধৈর্য ধরো কিছুকাল হে বীর হৃদয়, জয় তব যেন সুনিশ্চয়। আমরা স্বামীজির স্বপ্নটাকে সফল করবই।